খবর খবর। পড়ছি প্রথমে বিশেষ বিশেষ দেশীয় পদ্ধতিতে তৈরি উপগ্রহ আর যাত্রা শুরু করবে লোকসভা নির্বাচনের আগে নতুন দিল্লির ভারত মান্ডাপামে আজ শুরু হতে চলেছে বিজেপির জাতীয় সম্মেলন রিজার্ভ ব্যাংক আরবিআই পেটিএম পেমেন্টস ব্যাংকিং পরিষেবা চূড়ান্ত সময়সীমা পনেরোই মার্চ পর্যন্ত বাড়িয়েছে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক জেলবন্দী অ্যালেক্সি নাভালনির মৃত্যুর খবরে পশ্চিমী দেশগুলির সমালোচনার ঝড় তুলেছে ভারতের তারকা খেলোয়াড় সুমিত নাগাল বেঙ্গালুরু ওপেন টেনিস প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছেন বিস্তারিত খবরে ভারতে তৈরি উপগ্রহ ইনসাইট থ্রিডিএস নিয়ে ভূ সমলয় উৎক্ষেপণ যান এস এল আজ তার যাত্রা শুরু করতে চলেছে অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে বিকেল সাড়ে পাঁচটায় এটি উৎক্ষেপণ করা হবে জিএসএলভি ভি হল দেশীয় প্রযুক্তিতে তৈরি ষোলতম ভূ সমলয় উপগ্রহ উৎক্ষেপণ যান এটি ক্রায়োজেনিক পর্যায়ে ভারতের দশম উৎক্ষেপণ হতে চলেছে তৃতীয় প্রজন্মের আবহাওয়া সংক্রান্ত উপগ্রহ যা জিও স্টেশনারি কক্ষ থেকে পর্যবেক্ষণের কাজ চালাবে জলবায়ু ও আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস আসন্ন বিপর্যয়ের আগাম সতর্কবার্তা দেওয়া ভূপৃষ্ঠ ও পৃষ্ঠের পর্যবেক্ষণের মাধ্যমে উন্নত আবহাওয়া সংক্রান্ত পরিষেবা দেওয়া এর ফলে সহজতর হবে লোকসভা নির্বাচনের আগে নতুন দিল্লির ভারত মান্ডপমে আজ শুরু হতে চলেছে বিজেপির জাতীয় সম্মেলন দুদিনের এই সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা জাতীয় ও রাজ্য পর্যায়ে দলের কর্মকর্তা সাংসদ ও বিধায়ক সহ প্রায় সাড়ে এগারো হাজার প্রতিনিধি এতে যোগ দেবেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ আজ সম্মেলনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সমাপ্তি ভাষণ দেবেন লোকসভা নির্বাচনে দলের রণকৌশল এবং প্রস্তুতি নিয়ে সম্মেলনে বিস্তারিত আলাপ আলোচনা হবে দুটি প্রস্তাবও গৃহীত হওয়ার সম্ভাবনা সম্মেলন স্তরে বিকশিত ভারত নিয়ে এক প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর জোর দিয়ে বলেছেন গত দশ বছরে নরেন্দ্র মোদী সরকার কৃষকদের জন্য সার জল ন্যূনতম সহায়ক মূল্য ব্যাংক ঋণ এবং ক্ষতিপূরণ প্রদানে যা করেছে তা সরকার করেনি গতকাল নতুন সাংবাদিকদের তিনি বলেন আলোচনার জন্য সরকার কৃষক সংগঠনগুলিকে আমন্ত্রণ জানিয়েছে আগামীকাল পরবর্তী দফার আলোচনায় বসবে দুই পক্ষ ওই বৈঠকে যাবতীয় সমস্যার সমাধান সূত্র মিলবে বলে তিনি আশা প্রকাশ করেন শ্রী ঠাকুর আরও জানান ইউপিএ সরকারের তুলনায় এনডিএ সরকার আমলে কৃষি ঋণ প্রদানের মাত্রা সাত লক্ষ কোটি থেকে বেড়ে কুড়ি লক্ষ কোটিতে পৌঁছেছে কৃষক আন্দোলনের জেরে শ্রেণীর বোর্ড পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে ধরনের মধ্য করে দিয়েছে সোশ্যাল মিডিয়ার এক পোস্টে সিবিএসই তরফে জানানো হয়েছে সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত যে চিঠি প্রকাশিত হয়েছে তা ভুয়ো এবং বিভ্রান্তিকর পর্ষদ কখনোই পরীক্ষা পিছিয়ে দেওয়ার মতো কোনো সিদ্ধান্তই নেয়নি আয়কর দপ্তরের আপিল ট্রাইব্যুনাল কংগ্রেস দলের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের প্রতি জারি করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এর আগে আয়কর রিটার্ন সংক্রান্ত অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় দপ্তর দলের চারটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় তবে পরে অবশ্য কংগ্রেস নেতা বিবেক তাংখা ট্রাইব্যুনালে জানায় আয়কর দপ্তর তাদের দলের কোন অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারবে না এখন থেকে অ্যাকাউন্টগুলির মাধ্যমে লেনদেন করা যাবে আগামী বুধবার সংক্রান্ত বিস্তারিত শুনানি হবে গতকাল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এক সামাজিক মাধ্যমে বার্তায় এনডিএ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন লোকসভা নির্বাচনের আগেই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে একে গণতন্ত্রের উপর চরম আঘাত বলেও তিনি উল্লেখ করেন অসামরিক উড়ান চলাচল মহানির্দেশালয় ডিজি বিমান চলাচল সংক্রান্ত নিয়ম অমান্য করার জন্য এয়ার ইন্ডিয়াকে শোকজ নোটিশ জারি করেছে মুম্বাই বিমানবন্দরে হুইল চেয়ারের অভাবে এক যাত্রী যাত্রীর পরই উড়ান সংস্থার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হলো এয়ার ইন্ডিয়াকে সাত দিনের মধ্যে এই কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে ডিজিসি এর পক্ষ থেকে সমস্ত এয়ারলাইন সংস্থাকে যাত্রীদের জন্য পর্যাপ্ত হুইল চেয়ারের বন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে আর পেমেন্টস ব্যাংকিং পরিষেবা চূড়ান্ত সময়সীমা পনেরোই মার্চ পর্যন্ত বাড়িয়েছে এর আগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল উনত্রিশে ফেব্রুয়ারি শীর্ষ আদালতের এক বিবৃতিতে গতকাল জানানো হয়েছে বৃহত্তর জনস্বার্থে বিশেষ করে ব্যবসায়ীদের অসুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত এতে আরও বলা হয়েছে গ্রাহকরা এখন থেকে পনেরোই মার্চ পর্যন্ত পেটিএমের এর মাধ্যমে জমা টাকার লেনদেন প্রিপেড পরিষেবা ফাস্ট্যাগ এবং ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডে ব্যবহার করতে পারবেন তবে ওই দিনের পর এ ধরনের আর কোনো সুবিধা পাওয়া যাবে না বলে শীর্ষ ব্যাংক জানিয়েছে উল্লেখ্য উনিশশো উনপঞ্চাশে ব্যাংকিং নিয়ন্ত্রণ আইনের পঁয়ত্রিশের ক ধারা অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্রীয় ব্যাংক পেটিএম পেমেন্টস ব্যাংক লিমিটেডের পরিষেবার ওপর কিছু বিধিনিষেধ আরোপ করে মহারাষ্ট্রের অনগ্রসর শ্রেণী কমিশন মারাঠা সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক শিক্ষাগত ক্ষেত্রে অনগ্রসরতা নিয়ে একটি সমীক্ষা রিপোর্ট পেশ করেছে কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি সুনীল শুক্রে গতকাল মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের হাতে রিপোর্ট তুলে দেন গত তেইশে জানুয়ারি গোটা রাজ্যে এই সমীক্ষা শুরু হয় আড়াই কোটিরও বেশি পরিবারের ওপর সমীক্ষার কাজ চালানো হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন এখনো পর্যন্ত দেশে পঁয়তাল্লিশ কোটি জনধন অ্যাকাউন্টে দু লক্ষ কোটি টাকারও বেশি জমা হয়েছে দিল্লির ফেডারেল ব্যাংকে গতকাল বার্ষিক সরকারি এবং শিল্প বাণিজ্য বৈঠকে উদ্বোধন করে তিনি বলেন ব্যাংকিং ক্ষেত্র ঋণের কবলমুক্ত হয়ে এখন সবচেয়ে সেরা পর্যায়ে রয়েছে নোট বাতিলের পর দেশে ডিজিটাল লেনদেনের প্রচার আরও বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নেয় এরপর ভীম ইউপিআই এর মাধ্যমে ক্ষুদ্রাতি ক্ষুদ্র লেনদেনও সহজ হয়েছে বলে শ্রী ঠাকুর উল্লেখ করেন এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক জেলবন্দী আলেক্সি নাভালনি মৃত্যুত হয়েছে 47 বছর বয়সে বিরোধী রাজনীতিবিদকে আর্কটিক সার্কেল জেলের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় রাশিয়া সরকারি সংবাদ মাধ্যমে খবর জানিয়েছে 2021 সাল থেকে নাভালনি ওই কারাগারেই বন্দী ছিলেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অবশ্য উদ্দেশ্যপ্রণোদিত বলেই বিশেষজ্ঞদের অভিমত গত আগস্টে আবার নাভালনির বিরুদ্ধে এক সন্ত্রাসবাদী সংগঠনের অর্থজোগানার অভিযোগ আনা হয় নাভালনি তা অস্বীকার করলেও তাকে আরও 19 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল ইয়ামালুনেনেটস জেলের ওই কারাগার জানা গেছে গতকাল প্রাত ভ্রমণের পরে নাভালিনী হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সংজ্ঞাহীন অবস্থায় তাকে চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম সঙ্গে কারাগারে এসে পৌঁছায় কিন্তু শেষ হয়নি। নাভালির এক ঘনিষ্ঠ নিরোধক ফাউন্ডেশনের প্রধান ইভান জাদ বলেছেন তাকে সম্ভবত হত্যা করা হয়েছে তার স্ত্রী ইউলিয়া জানিয়েছেন এই মর্মান্তিক ঘটনা সত্যি কিনা তা সঠিকভাবে তা জানা নেই তবে সত্যি এ ধরনের কিছু ঘটে থাকলে পুতিন তার সহযোগী সরকার সকলেই দায়ী থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই এই ঘটনার প্রকৃত কারণ খুঁজে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। রাষ্ট্রপতি জো বাইডেন বলেছেন এই খবরে তিনি মর্মাহত। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে তিনি এই মৃত্যুর জন্য দায়ী করেছেন। বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন বলেছেন Navalny-এর মৃত্যু সংবাদ সঠিক হলে তার পুরোপুরি দায়ভার বর্তাবে রাশিয়ার উপর। ব্রিটিশ প্রধানমন্ত্রী রিসিশোনাক রাশিয়ার এই বিরোধী নেতার প্রতি ক্রোধwidetilde জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডেভিড ক্যামেরনও বলেছেন যা ঘটেছে তার জন্য পুতিন সরকারই দায়ী। সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। উল্লেখ্য রুশ রাষ্ট্রপতির কট্টর বিরোধিতা করায় নাবালনিকে দু হাজার আগস্টে সাইবেরিয়া সফর শেষে নভোচিক নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয় এই বিষ প্রয়োগে মৃতপ্রায় নাবালনি জার্মানিতে চিকিৎসা করে সুস্থ হয়ে ওঠেন তারপর দু হাজার একুশের জানুয়ারিতে তিনি আবার দেশে ফেরেন পাকিস্তানে আজ দেশ জুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই আদিয়ালা জেলে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করার পর দলে বর্ষিয়া নেতা ব্যারিস্টার গোহার আলী খান সমস্ত রাজনৈতিক দলকে যারা এই নির্বাচনে রিগিং হয়েছে বলে বিশ্বাস করে আজকের প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান পাশাপাশি কেন্দ্রে পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে জোট এবং খাইবার পাক্তুনখোহাতে পিটিআই এর সাংসদদের এই জোটে সামিল হওয়ার খবরকে তিনি নাকচ করে দিয়েছেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর জার্মানিতে মিউনিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে গতকাল মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি বিলিংকেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সামাজিক মাধ্যমে শেয়ার করা এক বার্তায় ড জয়শঙ্কর বলেন মূলত পশ্চিম এশিয়া ইউক্রেন এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা শ্রী জয়শঙ্কর ইউরোপীয় ইউনিয়নে বিদেশ সংক্রান্ত শীর্ষ প্রতিনিধি জোসেফ বোরেলের সঙ্গেও কথা বলেছেন আলাদা আলাদাভাবে কথা হয় কানাডা আর্জেন্টিনা এবং জার্মানি বিদেশমন্ত্রীর সঙ্গেও অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে প্রত্যেকের সঙ্গেই আলাপ আলোচনা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার উপ বিদেশ সচিব রিচার্ড ভার্মার ভারত শ্রীলঙ্কা ও মালদ্বীপে ছদিনের সফর আগামীকাল শুরু হচ্ছে প্রথমে তিনি আসবেন ভারতে এখানে তিনি ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আলাপ আলোচনা করবেন ভারতের তারকা খেলোয়াড় সুমিত নাগাল বেঙ্গালুরু ওপেন টেনিস প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছেন কর্ণাটকের লন অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গতকাল কোয়ার্টার ফাইনাল ম্যাচে তিনি অস্ট্রেলিয়া অ্যাডাম ওয়ালটনকে সাত পাঁচ ছয় দুই হারিয়ে দেন সেমিফাইনালে সপ্তম বাছাই নেপল লি তানোর মুখোমুখি হবেন দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেট নেওয়া নজির করেছেন রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে গতকাল অশ্বিন ইংল্যান্ড ওপেনার জ্যাক রলিকে আউট করে এই নজির করেন অসমের গুয়াহাটিতে আজ শুরু হচ্ছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু হাজার তেইশ অষ্টলক্ষে দুশোর বেশি বিদ্যালয়ে মেগা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তবে প্রতিযোগিতায় আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার দেশীয় পদ্ধতিতে তৈরি ইনসার্ট থ্রিডিএস নিয়ে ভূ উৎক্ষেপণ যান জিএসএল এ ফোরটিন আজ যাত্রা শুরু করবে লোকসভা নির্বাচনের আগে নতুন দিল্লি ভারত মণ্ডপামে আজ শুরু হতে চলেছে বিজেপির জাতীয় সম্মেলন খবর শেষ